প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নেই। যে দল গণতন্ত্র নিয়ে কথা বলছে, আয়নায় তাদের নিজেদের চেহারা দেখতে বলেছেন সংসদ নেতা। ওবায়দুল রশিদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশে খেলাপি ঋণ এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়ে। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। তাহলে প্রশ্ন, যারা এখন গণতন্ত্র গণতন্ত্র ছিল, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল? 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদ থেকে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে, মানে অপকর্মে কোনো কিছু বাদ নেই। তার জন্য এখন নানা প্রশ্ন ওঠে। তো আমার সেই প্রশ্ন করতে হয় যে নিজেদের আয়নার চেহারাটা দেখা উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ নিয়ে এখন অনেক কথা হয়, কিন্তু বিএনপি জামাত জোট সরকারের সময়ে বিদ্যুৎ দাবি করায় কানসাটে গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল। যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম, এত টাকা খরচ করে, ওর কি প্রয়োজন ছিল? বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরো একটা করবো। আরো ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে। বর্তমান সরকারের চেষ্টা দেশের উন্নয়ন করা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে অতি দরিদ্র কেউ থাকবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।